আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টোরি ফিনিশিং চ্যানেলের পক্ষ থেকে আবারো আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা এখানে আরো একটি সাবমার্সিবল ফিটিং করার জন্য চলে আসলাম। তো আপনারা কমেন্ট করছিলেন যে সাবমার্সিবলের মডেল নাম্বার তো জানাবেন, আর টিউবওয়েলে কড়া পাইপ দেন এবং সাবমার্সিবলে কয়টা পাইপ দেন একটু জানাবেন। তো এখানে মডেল নাম্বারটা দেখুন, এখানে পয়েন্ট পঞ্চাশ হসপার, আর এসিআই মোটর। আর টিউবওয়েলের জন্য আমরা এখানে পাইপ দিচ্ছি না, কারণ টিউবওয়েলের সিস্টেমটা নাই, শুধুমাত্র সাবমার্সিবল থাকবে। তো এখানে আমরা টোটালি 50 ফুট নিচে দিব সাবমার্সিবলটা। এক ভাই কমেন্ট করছিলেন, রাফিকুল হাসান, তো সে ভাইয়ের কমেন্ট অনুযায়ী আজকের এই ভিডিওটি। রাফিকুল হাসান যে কমেন্টটা করছিলেন ভাই, আপনার এই কমেন্টের উত্তরটা এই ভিডিওর ভিতরে অবশ্যই পেয়ে যাবেন। তো ভাইয়া কমেন্ট করছিলেন, আমি অবশ্যই কমেন্টটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখবেন যে টিউবওয়েলে কত ফুট নিচে পাইপটি দিয়েছেন। টিউবওয়েলের জন্য টোটালি ভাইয়া 40 ফুট নিচে পাইপটি দিবেন, আর সাবমার্সিবলের জন্য এখানে 50 ফুট নিচে দিবেন, অর্থাৎ 5টা 1 ইঞ্চি পাইপ দিবেন, আর টিউবওয়েলের জন্য 4টা 1 ইঞ্চি পাইপ দিবেন। কত ফুটি পানি বের হয় এখানে? 32 ফুটি পানি। টিউবওয়েলে পানি উঠবে না তো? এখানে টিউবওয়েলে পানি উঠবে না এখানে? কলে তো আপনার এখন উঠবেই না, আর কলের সিস্টেম তো করা নাই আপনাদের এখানে। না কল এখন লাগাই দেবো, কিন্তু আপনার পরবর্তীতে কলের সিস্টেম করে নিতে হবে। সেটা আপনার কলের সিস্টেম করতে গেলে 1200 টাকা খরচ হবে, আরো এক্সট্রা কলের সিস্টেম হবে। বর্ষাকালে মনে করেন আমার মতো পানি প্রয়োজন আসছে না, আমি কলে কাজ করবো, তাহলে 1500 টাকা খরচ করলে তাই কলে পানি উঠবে? না কলের লাইন করতে গেলে আপনার এই পাইপ এখনো 4টা নিয়ে আসতে হবে। সকেট লাগাই না আগে? কি আলবো? হ্যাঁ, ও ঘরে